চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগাকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, আর গালাতাসারাই এর বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিক। এদিকে আর্সেনাল 2-0 গোলে সেভিয়াকে হারলেও কোপেনহেগেনের কাছে 4-3 ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ব্রাগা, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আলভারো, এরপর রিয়ালের কাছে আর পাত্তাই পায়নি সফরকারীরা। ম্যাচের 27 মিনিটের ব্রাহিম দিয়াজের গোলে লিড পায় স্প্যানিশ জ্যান্টরা। বিরতির পর 3 মিনিটের ব্যবধানে আরও 2 বার জালের দেখা পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস। এদিকে শুরু থেকে দাপট দেখিয়েও গেল গোল পাচ্ছিল না বায়ার্ন, তবে ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের জোড়া গোলে স্বস্তির জয় পায় বাভারিয়ানরা। জয় পেয়েছে আর্সেনালও, একটি করে গোল করেছেন লিয়েন্ড্রো ট্রসার্ড ও বুকায়ো সাকা। অন্যদিকে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েও হেরেছে ম্যান ইউনাইটেড, আর 4 ম্যাচে এটি তাদের তৃতীয় হার।